আসসালামু আলাইকুম দর্শক, খুবই মর্মান্তিক খবর, অমানবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। গণমাধ্যমে প্রকাশ হয়েছে এই খবরের মধ্য দিয়ে বুঝতে পারবেন যে ইসরায়েল বাহিনী যে কি পরিমাণ নৃশংসতা চালিয়েছে গাজায়। তার শিরোনাম হচ্ছে আল জাজিরায় রিপোর্ট করেছে আল জাজিরা, গাজায় গণকবর, কারো হাত বাঁধা, কারো মস্তক বিচ্ছিন্ন। এবং এই রিপোর্টে ধারণা করা হচ্ছে যে কিভাবে একটা গণকবরে 500 মানুষকে যে মারা হয়েছে উদ্ধার করা হয়েছে, বুলডোজার দিয়ে এই কবর খুঁড়ে বের করা হয়েছে, এই মৃতদেহগুলো সেখানে যেভাবে তাদেরকে মারা হয়েছে সেগুলো যদি পরীক্ষা নিরীক্ষা দিয়ে যদি উপযুক্ত প্রমাণ সাপেক্ষে যদি সামনে আনা যায়, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী যে আন্তর্জাতিক আইন তা পুরোপুরি বলবৎ। এখন সেটি কতখানি প্রয়োগ করা যাবে সেটি বলা যাচ্ছে না, কিন্তু যে চিত্রটা তুলে ধরেছে আল জাজিরার প্রতিবেদনে সেটি ভয়ঙ্কর। এখানে বলা হচ্ছে গাজায় 3টি হাসপাতাল অবরুদ্ধ করে ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর কয়েক মাস পর এগুলোর চারপাশে গণকবরের সন্ধান করে চলেছেন ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগের কর্মীরা। এবং এই 3টি হাসপাতালকে ইসরায়েল মনে করে যে এটা হচ্ছে হামাসের হেডকোয়ার্টার, এখান থেকে কার্যক্রম চালানো হয়, এমন একটি কথা সামনে এনে তার উপরে অভিযান চালানো হয়। তারা বলছে যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ড সেন্টার হিসেবে এসব হাসপাতাল ব্যবহৃত হতো বলে দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের কর্মকর্তারা জানিয়েছেন গাজার বিভিন্ন গণকবরে 500 মানুষের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এসব মরদেহের কোনো কোনোটিতে অঙ্গচ্ছেদ ও নির্যাতনের চিহ্ন রয়েছে। ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ করেছে এগুলো তারই প্রমাণ। অবশ্য ইসরায়েলের সামরিক বাহিনী যুদ্ধাপরাধের এমন অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে হামাস ও ইসরায়েলি সেনাদের মধ্যে ওইসব এলাকায় লড়াইয়ে নিহত হয়েছিলেন এসব ব্যক্তি, পরে ফিলিস্তিনিরা তাদের দাফন করে। এই নিয়ে সত্য উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন সব ফরেন্সিক প্রমাণ ভালোভাবে সংরক্ষণ করাটা জরুরি, কিন্তু গাজার সর্বদক্ষিণের ও অতি ঘনবসতিপূর্ণ শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল, বন্ধ করে দিয়েছে মিশরের সঙ্গে সীমান্তের যে ক্রসিং বন্ধ করে দিয়েছে। এতে এই উপত্যকায় ফরেন্সিক দল পাঠানো বা গণকবরের সন্ধান চালানোর জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা সম্ভব হচ্ছে না, আর দাফনের স্থানগুলো চলছে এলোমেলো খোঁড়াখুঁড়ি ও প্রমাণ সংগ্রহের কাজ। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের যুদ্ধাপরাধ সংগঠনের পক্ষে প্রমাণ পাওয়া যেতে পারে এমন সব স্থানে এরকম প্রতিবন্ধকতা সত্যের সন্ধান পাওয়াকে কঠিন করে তুলবে। তবে এই ঘটনায় ন্যায় বিচার পাওয়ার আশা সব শেষ হয়ে যাবে সেটাও না। খান ইউনুস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে 3টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। 3টিতে পাওয়া গেছে গাজা সিটির আল শিফা হাসপাতালে ও বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের একটি। সেখানে বলা হচ্ছে যে 44 জনের একটা হাসপাতালে 44 জনের মরদেহ রাখা হয়েছে। মরদেহগুলো বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না, তবে কারো কারো সঙ্গে পাওয়া গেছে পরিচয়পত্র এবং কাউকে কাউকে তাদের স্বজনরা পোশাকের নমুনা দেখে চিহ্নিত করেছেন। মোহাম্মদ জানিন জানান ছবি তুলে ও ভিডিও করে সব মরদেহের ব্যাপারে তথ্য নথিভুক্ত করে রাখছেন। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা, তাদের সঙ্গে আছে সামান্য সুরক্ষা। দর্শক, ভয়ঙ্কর অবস্থা, মানে আশঙ্কা করা হচ্ছে যে কাউকে কাউকে জীবন্ত পুঁতে ফেলা হয়েছে, মানে কারো কারোর শরীরে, যেহেতু হাসপাতালে অভিযান চালিয়েছে হাসপাতালে, হাসপাতালের পোশাক পরা আছে, কারো হাত বাঁধা, কারো অঙ্গচ্ছেদ, মানে একটা নির্মম অমানবিকতা যেটা, সেই দৃশ্যগুলো বা সেই লাশের উপর যেই মানে পর্যবেক্ষণ তা থেকে সেই চিত্রগুলো সামনে আসছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।